তোমাদের আজকে আবার একবার ওয়েলকাম। আজকে আমরা আবার ওয়াট মিটারের পার্ট টু ভিডিও, যেটা আমরা ডিজিটাল, এই যে ডিজিটাল ওয়াট মিটার, এই যে ডিজিটাল ওয়াট মিটার, এই ডিজিটাল ওয়াট মিটারের কানেকশনটা আমরা কিন্তু দেখাইনি আগের ভিডিওতে। ডিজিটাল ওয়াট মিটার কিভাবে কানেকশন হয় সেটা আমরা একটু ভালো করে লক্ষ্য করব। এই হচ্ছে তোমাদের একটা ডিজিটাল ওয়াট মিটার, ভালো করে দেখো। এখানে একটা ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতে দেখা যাবে, এটাকে বলে ডিসপ্লে। এখানে পয়েন্টগুলো করা আছে, আর এই পয়েন্টগুলোর মধ্যে কি কি নাম লেখা আছে একটু দেখি। এখানে লেখা আছে VHI, এখানে লেখা আছে VHI, ভালো করে দেখো। এপাশে লেখা আছে VLO, মানে ভোল্টেজ লোড, আর এখানে লেখা আছে IHI, আর এখানে লেখা আছে ILO, এই চারটে পয়েন্ট লেখা আছে। এবারে যদিও এর পুরো ডায়াগ্রাম তোমাদের এই পিছনে দেওয়া আছে, ডায়াগ্রামটা কিন্তু পিছনে দেওয়া আছে, ধরে নাও এই ডায়াগ্রামটা উঠে গেছে বা নষ্ট হয়ে গেছে, তুমি কিভাবে এই মিটারটা কানেকশন করবে? ফার্স্ট দেখো, আমাদের এই মিটারটাতে কানেকশন করতে গেলে ফার্স্ট এখানে কিন্তু একটা ডিসপ্লেতে কারেন্ট দিতে হবে। এখানে দিলাম, দেওয়ার পরে এই ডিসপ্লেটা অন করলাম, দেখো ডিসপ্লেটা অন হয়ে গেল, লক্ষ্য করলে। এবার আমরা একটা টেস্ট বোর্ড নেব, টেস্ট বোর্ডে আমরা একটা ফেজ আর একটা নিউট্রালের হিসাব নেব। এই ধরো একটা টেস্ট বোর্ড আমার, এই টেস্ট বোর্ডেতে ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে একটা ফেজ দিয়েছি আর এখানে একটা নিউট্রাল দিয়েছি। এবার টেস্ট বোর্ডেতে এই যে দুটো ওয়্যার রয়েছে, এই দুটো ওয়্যার টাচ করলে এই দুটো, ও সরি, দেখো নিশ্চয়ই ফিউজ হয়ে গেল, প্যারালাল দেওয়া আছে, এখানে লাইনটা দেওয়া আছে, লাইনটা দেওয়া থাকলে তো হবে না। এবার দেখো আমরা লাইন আছে, দেখো টেস্ট বোর্ডেতে এই দুটো সিরিজ লাইন। এখন দেখে নিতে হবে এই টেস্ট বোর্ডেতে এই দুটো সিরিজ লাইন আমরা দেখে নিলাম টেস্টিং করে। আমরা এবার এই কয়েলটা আর এই কয়েলটা এই দুটোতে ঠেকাবো, দেখো ল্যাম্প কিন্তু জ্বলছে না, আমরা এই কয়েলটা আর এই কয়েলটায় ঠেকাবো, দেখো ল্যাম্পটা জ্বলছে, দেখো ল্যাম্পটা জ্বলছে। তাহলে দেখো এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট যে সিসি কয়েলের তার, সিসি কয়েলের রেজিস্ট্যান্স অল্প, তার জন্য ল্যাম্পটা জ্বলছে, আর এই দুটো হচ্ছে প্রেসার কয়েলের তার, দেখো ল্যাম্পটা জ্বলছে না। তাহলে পরিষ্কার হয়ে গেলাম, আগে আমরা অ্যানালগ মিটারে সেটা দেখেছিলাম, এবারে এখান থেকে আরো পরিষ্কার হয়ে গেলাম। তাহলে দুটো টার্মিনাল আমরা কিন্তু দেখে নিয়েছি, যে এই তলার দুটো হচ্ছে সিসি কয়েলের পয়েন্ট আর ওপরের দুটো হচ্ছে পিসি কয়েলের পয়েন্ট। তাহলে আমরা কানেকশন করব, ফার্স্ট কানেকশন করতে গেলে আমাদের তারের যে দরকার সেই তারটাকে আমরা কানেকশন করি। ফার্স্ট দেখো কিভাবে করছি, প্রথম আমরা এখান থেকে একটা ফেজ তার, এখান থেকে বোর্ড থেকে একটা ফেজ নিয়ে আসব, সেই ফেজটা নিয়ে এসে আমরা ফার্স্ট আমরা এখানে সিসি কয়েলে দেব। সিসি কয়েল কোনটা, সিসি কয়েলের তার বলবে এই তলার দুটো, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এখানে সিসি কয়েলে দেব। এইখানে দেখো সিসি কয়েল, এই যে সিসি কয়েল আছে সেই সিসি কয়েলে আমরা লাইনটা দেব। দিলাম সিসি কয়েলে লাইনটা, যখন দিলাম দিয়ে লাইনটা এখানে লাগিয়ে দিলাম, তাহলে এখানে পয়েন্টগুলো একটুখানি মার্কিং যেটা করা আছে তোমাদের সেটা একটু বোর্ডে লিখলে ভালো হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি এখন ডিজিটাল ওয়াট মিটারের কানেকশন এই পয়েন্টগুলোতে নেই, তাহলে এই পয়েন্টগুলোকে আমি মুছে নিলাম, মুছে নিয়ে তোমাদের আমি এই পয়েন্টগুলো কি কি আছে সেটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখো ফার্স্ট দেওয়া আছে এখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে VHI, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যার নাম দিয়েছে VHI, আর একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, সেখানে লেখা আছে VLO, আর তলার পয়েন্ট দেওয়া আছে এখানে দেওয়া আছে IHI, আর এইখানে পয়েন্ট দেওয়া আছে এখানে IHI LO, এই চারটে লেখা আছে।
তাহলে এই চারটি যে লেখা আছে ভালো করে দেখো আমরা তলার যে দুটো পয়েন্ট এই যে তলার দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট কি পেয়েছিলাম সিসি ধরে নাও এর ভিতরে যে কয়েলটা আছে সেটা হচ্ছে এরকম সিসি কয়েল আর এর ভিতরে যে কয়েলটা আছে সেটা হচ্ছে পিসি কয়েল অধিক সংখ্যক তার এরকম পিসি কয়েল এটাই তো ব্যাপার এবারে ফার্স্ট আমরা ফেজ নিয়ে এসে এখানে দেব আর এইখান থেকে চলে যাবে কোথায় লোডে এরকম একটা লোড লাগিয়ে নিলাম লোড এটা হচ্ছে লোড এখানে ফেজ ঢুকবে এখান থেকে লোডে চলে গেল প্রেসার কয়েলে একটা ফেজ আমাকে দিতে হবে তাহলে এইখান থেকে একটা তার নিয়ে ভিএইচআই দিলাম ফেজ পেয়ে গেল পরিষ্কার আর এইখান থেকে তাহলে এটা কি তার এটা হচ্ছে ফেজ তার এই ফেজ তার নিয়ে এলাম আইএইচআই দিলাম আইএইচআই থেকে একটা তার ভিএইচআই শর্ট হলো আর আইএলও থেকে লোডে চলে গেল এটা হলো ফেজ বেরোলো এখানে এলো ফেজ এইখানটাতে লোডের এখানে কি দিতে হবে নিউট্রাল তাহলে আমি আরেকটা তার ট্রেন নিয়ে আসি এটার নাম হচ্ছে নিউট্রাল এই নিউট্রাল নামধারী তারটা আমরা একটা লোডে দিলাম লোড ফেজ নিউট্রাল পেয়ে গেল কিন্তু মিটারে এই পয়েন্টটাতে তো নিউট্রাল দিতে হবে তাহলে এই যে তলার পয়েন্টটা আছে এই পয়েন্টটা থেকে আমরা লোডে ভিএলও তো দিয়ে দেব তাহলে পরিষ্কার কানেকশন কানেকশনটা পরিষ্কার আগে যে ওই মিটারে কানেকশন এখানে মার্কিং গুলো টার্মিনাল মার্কিং গুলো শিখে গেলে কানেকশনটাও শিখে গেল পরিষ্কার এবার আমি প্র্যাকটিক্যালটা করাচ্ছি দেখো তাহলে ফার্স্ট আমরা কি করব এই দুটো পয়েন্ট হচ্ছে তলার দুটো পয়েন্ট হচ্ছে সিসি কয়েল একদম চোখ বন্ধ করে সিসি কয়েল যেহেতু মার্কিং হয়ে গেছে তাহলে আমরা তলার দুটো পয়েন্টে কি করব সিসি কয়েলের কারেন্ট যাতে আসে তার জন্য আমরা এখানে একটা পয়েন্ট কিন্তু সিসি কয়েল কারেন্ট ফার্স্টে দিয়ে দিলাম এইখান থেকে আমাদের লোডে যাচ্ছিল এই পয়েন্ট থেকে লোডে তাহলে লোডে যাওয়ার জন্য আমি এই তারটাকে লোডে লাগালাম দেখো এই পয়েন্টটা থেকে আমরা এখানে লোডে দিলাম এই তারগুলোকে একটুখানি বেশি করে কাটতে হবে তাহলে সুবিধা হবে দেখো এই পয়েন্টটা থেকে আমার লোডটা কি হলো ফেজ পেয়ে গেল এই যে লোডে চলে গেল লোডটা ফেজ পেয়ে গেল লোডে চলে গেল এখানে ল্যাম্পটা আমরা খুলে এখানে লাগিয়ে দিই লোডে হয়ে গেল আর এইখান থেকে আমাদের যে ফ্রেজের তারটা এখানে আমি শর্টিং করেছিলাম সেই শর্টিংয়ের তারটা আরেকটুখানি বড় করি তাহলে সুবিধা হবে এইখানে যেটা ফেজ দিচ্ছিলাম ফার্স্ট এইখানে যেটা আমি ফেজ দিচ্ছিলাম সেটাকে আমি এখানে লাগালাম আরেকবার ভালো করে তারপর জয়েন্ট করে নিলাম জয়েন্ট করে নিলাম আর এই পিসি কয়েলে একটা ফেজ এখান থেকে দিতে হবে তাহলে পিসি কয়েলে একটা ফেজ এখান থেকে যেহেতু দিতে হবে তাহলে আমরা এখান থেকে একটা আর একটা তার এর সঙ্গে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এই যে ওয়্যারটা হয়েছে এই যে কানেকশনের যে ওয়্যারটা সে ওয়্যারটাকে আমরা এর মধ্যে লাগিয়ে দেওয়ার পর আমরা এটাকে অফ করে দিলাম হয়েছে এরপরে ফেজ চেঞ্জ হয়ে গেল এই ফেজের এই যে পয়েন্টটা আছে এই প্রেসার কয়েলের প্রান্ততে লাগিয়ে দেবো অর্থাৎ এই প্রান্তটাতে এই টার্মিনালটাতে ফেজ পেল প্রেসার কয়েলের এই প্রান্তটাতে আমাদের ফেজ পেয়ে গেল পেয়ে গেল যাতে শর্টিং না হয় তার জন্য আমরা ওয়্যারটাকে একটু কেটে দিলাম মুখটা ফেজ পেয়ে গেলাম আর এই যে প্রান্তটা আছে এই প্রান্তটাতে কি আসবে নিউট্রাল এই প্রান্তটাতে আসবে হচ্ছে একটা নিউট্রাল নামধারী তার তাহলে নিউট্রাল নামধারী তারটাকে আমরা এখানে যখন লাগাইব
তখন আমরা লোডে একটা নিউট্রাল দেব, তার লোডের তারটাকে আমরা শর্ট করে নিই, এই দুটো তার একসঙ্গে শর্ট করে নিলাম, দিয়ে আমরা নিউট্রাল নামধারী তারটাকে আমরা এইভাবে কানেকশন করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু টাইট ফিট করে দিলাম, নিউট্রাল এখান থেকে চলে এলো, আর এই নিউট্রালটাকে আমরা টেস্ট বোর্ডের ভেতরে লাইন দেওয়ার জন্য আমরা এটাতে নিউট্রাল দেবো। তাহলে এই তারটা হচ্ছে আমাদের নিউট্রাল, ভালো করে বোঝো, এই তারটা হচ্ছে আমাদের নিউট্রাল, এই নিউট্রাল নামধারী তারটাকে আমরা টেস্ট বোর্ডে লাগিয়ে দিলাম, আর ফেজ নামধারী তারটাকে আমরা এই টেস্ট বোর্ডে লাগিয়ে দিলাম, লোড এখানে কানেক্ট করা আছে, এখানে এবার এই ডিসপ্লের দিকে লক্ষ্য করব। ডিসপ্লেতে ফার্স্ট আমরা কিন্তু লাইন দেব, ডিসপ্লেতে লাইন দিলাম, দেখো ডিসপ্লেতে লাইন দিলে আমার কিন্তু এলইডি জ্বলছে, ডিসপ্লের এলইডি কিন্তু জ্বলছে, এখানে 00 করা আছে, দেখছো রিডিং কিন্তু 00 এসেছে, দেখছো এখানকার রিডিং কিন্তু 00.00। এবার আমরা ওই ল্যাম্পটাকে জ্বালার জন্য আমরা লোডে দেব, লোড দিলাম, ল্যাম্পটাকে জ্বালার জন্য আমরা কি করব, না হচ্ছে ল্যাম্পটা নিশ্চয়ই এখানে কোনো লুজ কন্ট্যাক্ট আছে, হ্যাঁ দেখো ল্যাম্পটা কিন্তু জ্বলে উঠল, দেখো এই ডিসপ্লে যখন হচ্ছে ডিসপ্লেও এলো আর ল্যাম্পটাও জ্বলল, দেখো এই লাইনটা আমি আবার অফ করছি, অফ করলে ডিসপ্লেও চলে গেল, তারপর যেই অন করব ডিসপ্লে এসে গেল, এসে গিয়ে ল্যাম্পটা কিন্তু জ্বলে উঠল, কত শো করছে, 0.17 তাই না, 0.00.17। এবার তোমার এই রিডিংটা যেটা পেলে এটা কিসে পেলে, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে কি, কিলোওয়াট, তাহলে 0.17 কিলোওয়াটকে যদি তুমি ওয়াটে কনভার্ট করো তাহলে 1000 দিয়ে গুণ, তাহলে 0.17 কিলোওয়াটকে তাহলে 170, যদি তুমি 1000 দিয়ে গুণ করো, কিলোওয়াটকে ওয়াটে আনতে গেলে 1000 দিয়ে গুণ তো, তাহলে কত হলো 170 ওয়াট। এই ল্যাম্পটা কত ওয়াটের লাগিয়েছি এখানে, 200 ওয়াট। তাহলে এখন লাইন থেকে কত ওয়াটেজ নষ্ট করছে প্রতি সেকেন্ডে, 170 ওয়াট। তাহলে এখন কিন্তু 200 ওয়াট লস করছে না, এ কিন্তু অরিজিনালি 170 ওয়াট লস করছে, সেটা আমরা ডিজিটাল মিটারের সাহায্যে স্পষ্টবস্তি বুঝতে পারলাম। এখন প্রশ্ন হলো, তোমাকে যেমনি অ্যানালগ মিটারে রেঞ্জ আমি ধরেছি, যদি তোমাকে ডিজিটাল মিটারে এক্সামিনার কোনো সময় ধরে যে এর কত রেঞ্জ মাপা যাবে এটা দিয়ে, তুমি ফার্স্টেই দেখবে এটা হচ্ছে কিলোওয়াটে লেখা আছে, কিলোওয়াট মানে হচ্ছে 1 কিলোওয়াটও যদি হয় তাহলে 1000 ওয়াট, তাই কি না, তখন কিন্তু এই মিটারের গায়ে তোমাকে এই রেঞ্জের দিকে একটু লক্ষ্য করতে হবে, ভালো করে দেখো এই যে রেঞ্জটার দিকে একটু লক্ষ্য করতে হবে, রেঞ্জটাতে কি কি বলেছে ভালো করে লক্ষ্য করো, ফার্স্ট বলেছে হচ্ছে রেঞ্জ 10 অ্যাম্পিয়ার 600 ভোল্ট, তার মানে অ্যাম্পিয়ার হচ্ছে 10 600 ভোল্ট, তাহলে ভোল্টের সাথে অ্যাম্পিয়ার গুণ করলে কত হবে 6000 ওয়াট, তাহলে এটা দিয়ে 6 কিলোওয়াট বা 6000 ওয়াট মাপা সম্ভব, এবং এতে যে সাপ্লাই দিতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর হচ্ছে 50 হার্টজ এসি, এতে একটা ডিসপ্লেটাকে অন করবার জন্য তো তোমাকে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিতে হচ্ছে, তাহলে ডিজিটাল মিটারে সবসময় তাই, তোমাকে এখানে একটা সাপ্লাই কিন্তু দিতে হবে এলইডিটাকে অন করবার জন্য। এবারে প্রপার ওয়াটেজ আমরা মেপে ফেললাম, দেখলে অ্যানালগ মিটারটা একটু খারাপ আছে বলে রিডিং দিচ্ছিল না, রিডিং দিলে আমরা স্পষ্ট বুঝতে পারতাম, কিন্তু এই ডিজিটাল মিটার আমাদের কিন্তু রিডিং দিয়ে দিলো
এবং আমরা বুঝতে পারলাম তাহলে রেঞ্জটা আমি বুঝতে পারলাম কত। তাহলে আশা করি এই যে অ্যানালগ মিটারের ভিডিও তোমরা দেখলে আর ডিজিটাল মিটারের ভিডিও দেখলে এর যে কানেকশনটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা নয়। কি লেখা থাকে ডিজিটাল মিটারে আবার একবার বলে দিচ্ছি, দুটো পয়েন্ট থাকে প্রেসার কয়েল, এটা প্রেসার কয়েল, দুটো পয়েন্ট থাকে সিসি কয়েল। সিসি কয়েল কোনটা পিসি কয়েল কোনটা যদি তুমি দেখে না বুঝতে পারো, কোনো কিছু লেখা নেই, তাহলে তুমি একটা টেস্ট ল্যাম্প দিয়ে ঠেকালে যার রেজিস্ট্যান্স হাই সেখানে ল্যাম্পটা জ্বলবে না সিরিজে, যার রেজিস্ট্যান্স লো আছে তার ল্যাম্পটা জ্বলে যাবে। সিসি কয়েলের রেজিস্ট্যান্স কম আছে তাই কিন্তু ল্যাম্পটা জ্বলে গেছে, পিসি কয়েলের রেজিস্ট্যান্স হাই বলে ল্যাম্পটা জ্বলেনি। তাহলে দুটো টার্মিনাল আইডেন্টিফাই হয়ে গেল, কোন দুটো সিসি কোন দুটো পিসি হয়ে গেল। এবার কানেকশন তো ওই টার্গেট পয়েন্ট একটাই, আমরা ফেজ লাইন ঢোকাবো হচ্ছে সিসিতে, সিসির আর একটা প্রান্ত দিয়ে লোডে চলে যাবে, একটা কারেন্ট প্রেসার কয়েলে দিতে হবে ফেজ লাইন, প্রেসার কয়েলে একটা তার শর্ট হলো, আর নিউট্রাল লাইন দাঁড়িয়ে তারটা একদিকে যাবে লোডে আর একটা যাবে প্রেসার কয়েলের আরেক প্রান্তে। তাহলে এখানে আগের যে অ্যানালগ মিটারের কানেকশন এম এম এল সি ভি এম এল সি ভি এই যে এম এল এটা এল এল মানে লোড, এম এল সি ভি এই যে চারটে পয়েন্ট, আর এই যে চারটে পয়েন্টের মার্কিং তোমরা আশা করি শিখে গেলে এবং প্র্যাকটিক্যাল করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর যে কোনো মিটারে প্র্যাকটিক্যাল করতে গেলে আগে জানতে হবে আমি যে লোডটা ব্যবহার করছি সেই লোডটা যেটা ব্যবহার করছি সেই লোডটা টানার মতন ওই মিটারের ক্যাপাবিলিটি আছে কিনা। দেখা গেল ওর কত কারেন্ট নেবে বা ও কত ভোল্টেজে চলার উপযোগী, এইটা যদি তুমি ঠিকঠিক ক্যালকুলেশন না করো তাহলে কিন্তু মিটারটা বার্নড আউট হয়ে যাবে। ডিজিটাল মিটার বলো বা অ্যানালগ মিটার বলো প্রত্যেকটা মিটারে কিন্তু এইটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আর একটা এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের দেখাই, তোমাদের আরেকটা এই কানেকশনটা আমি খুলে দিচ্ছি। এখন তোমাদের আরেকটা কনফিউশন ছিল যে এই মিটারটা অ্যানালগ মিটারে আমি এইভাবে এইভাবে কানেকশন করেছিলাম, যে এইভাবে এইভাবে কি কানেকশন করা যায়। আমি বলেছিলাম তোমাদের খেয়াল আছে মনে হয় আগের ভিডিওটা দেখবে, যদি এই বি ওয়ান এর সাথে বি টু কানেক্ট করো তাহলে 5 অ্যাম্পিয়ার, বি ওয়ান এর সাথে ই টু আর বি টুর সাথে ই ওয়ান যদি তুমি কানেক্ট করো তাহলে হবে 10 অ্যাম্পিয়ার। তাহলে কীভাবে হবে এই দুটো আমি কানেকশনটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দুটো খুলে গেল, এই দুটো ইজিলি খুলে গেল, এই দুটো ইজিলি খুলে গেল, দিয়ে এই পয়েন্টটাকে তুমি টেনে নিলে আর এখান থেকে এই পয়েন্টটাকে তুমি টেনে নিলে, এই পয়েন্টটাকে তুমি নিয়ে আসবে হচ্ছে এই খোপে আর এই পয়েন্টটাকে নিয়ে আসবে তুমি এই খোপে, হয়ে গেল। দিয়ে এবার চারটাকে টাইট করো, হয়ে গেল, রেঞ্জ বেড়ে গেল, কত অ্যাম্পের রেঞ্জ হয়ে গেল 10 অ্যাম্পের রেঞ্জ হয়ে গেল, 5 অ্যাম্পের থেকে এই মিটারটাই 10 অ্যাম্পের রেঞ্জ হয়ে গেল। দেখো রেঞ্জ বৃদ্ধি করা যাবে কানেকশনটা শিখলে, এইভাবে এইভাবে থাকলে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, কিন্তু 10 অ্যাম্পিয়ারের মতো লোড তবে দেবে, তবে তো রিডিং দেবে। আর বারবার মনে রাখতে হবে এই অ্যানালগ মিটারে কিন্তু এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে, ডিজিটাল মিটারে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কিন্তু নেই, কিন্তু অ্যানালগ মিটারে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 100% আছে। কোন ভোল্টেজের রেঞ্জে দিচ্ছ, কত অ্যাম্পিয়ার রেঞ্জে দিচ্ছ এই অনুযায়ী তোমার মাল্টিপ্লাই কত করতে বলেছে। এখানে ডাইরেক্ট যেটা রিডিং দিচ্ছে সেই ডাইরেক্ট রিডিং কিন্তু নয়, এই রিডিং এর সাথে কত মাল্টিপ্লাই করেছে সেটা মাল্টিপ্লাই করার পরে অ্যান্সারটা বলবে কত ওয়াট। আশা করি এই যে অ্যানালগ মিটার ওয়াট মিটার আর ডিজিটাল ওয়াট মিটার থেকে তোমাদের এই যে দুটো ভিডিও বানিয়ে দেওয়া হলো ভীষণ উপকারে লাগবে, পরীক্ষার সময় সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়া সম্ভব। যেটুকুন বলা হলো আমার যেটুকুন জ্ঞান, বেশি জ্ঞান নেই, যদিও যদি এরপরেও কিছু জানার থাকে তোমাদের তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আমি এর কনফিউশনের উত্তরগুলো দেবো। ওকে, থ্যাংক ইউ।